সব সমীকরণ বদলে দিয়েছে এই অমিক্রন। যেখানে ডেল্টা ভ্যারিয়ান্টে আক্রান্ত ঝুঁকি ছিল বয়স্করা বেশি, সেইখানে দেখা যাচ্ছে WHO এর ইনফরমেশন অনুযায়ী অমিক্রন আক্রান্ত ঝুঁকি বেশি ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে। অপেক্ষাকৃত দুর্বল হলেও এটা অল্প বয়স্কদেরকেই কাবু করছে এই অমিক্রন। দক্ষিণ আফ্রিকাতে 2 ইয়ার্সের নিচে অ্যাবাউট 10% শিশুই এখন হসপিটালে ভর্তি। এদিকে ইন্ডিয়ান এক্সপার্টসরা বলেছেন 18 বয়সের কম বয়সীরা অমিক্রনে আক্রান্ত হবার ঝুঁকিতে বেশি রয়েছে। বিশ্বের এই হিস্ট্রি দেখার পরও বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর ডিসিশন নিয়েছে 60 ঊর্ধ্ব এবং ফ্রন্টলাইনার্সদেরকে এই মাসের মধ্যেই বুস্টার ডোজ দেয়া যাবে বলে তারা আশা করছে। অন্যদিকে দেশের মানুষ কিছুই মানতে নারাজ, বেপরোয়া মাস্ক ছাড়াই চলাচল করছে তারা সবাই যত্রতত্র। বাংলাদেশে আপনারা সবাই জানেন 2 জন অমিক্রন আক্রান্ত, জিম্বাবুয়ে ফেরত 2 জন মহিলা ক্রিকেটার। সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা সবাই নিজের এন্ডিং থেকে স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলুন, আর অবশ্যই 20 সেকেন্ড ধরে বারবার হ্যান্ড ক্লিন করুন। বাইরে গেলে একটা পকেট স্যানিটাইজার সাথে রাখুন এবং অযথা চোখে মুখে নাকে হাত দেওয়া থেকে বিরত থাকুন। এটা শুধু বয়স্করাই নয়, শিশু কিশোর সবার জন্যই প্রযোজ্য। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, দেশকে অমিক্রনের হাত থেকে মুক্ত রাখুন। ধন্যবাদ সবাইকে।